হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম ডক্টর.স্বর্ণাস ব্লগ। তো আমরা হয়ে গেছি ফুল রেডি, আজকে আমাদের ফর্ম ফিল আপ। তো আজকে বেসিক্যালি লাস্ট ডেট, কারণ আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল টাকা পয়সা নিয়ে, সেগুলো লেট হয়ে গেল। বাড়িও গেছিলাম তো আস্তে আস্তে, মাঝখানে অনেক কিছু হলিডে ছিল, সেসব পার করে আজকে লাস্ট ডেটে আমরা যাচ্ছি ফর্ম ফিল আপ করতে। অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছি, রাস্তায় যদি কিছু হয়ে যায় জানি না। তো আজ এবার লাস্টই ফর্ম ফিল আপ, তো যাই ভালোভাবে সব কিছু হয়ে যাক, ফর্মটা ফিল আপ করে নিই। কি বলছিলি? হ্যাঁ অবশ্যই। আর এইদিকে এই যে এত বড় একটা ব্যাগ নিয়ে বসে আছে, মানে ব্যাগ ভর্তি টাকা। ওরে সব এত বড় বড় ব্যাগ, আর আবার এতটুকু ব্যাগ কেন রে? এদের ব্যাগ কি ব্যাগ, একদম ফুল ফুল টাকা। চলো আমরা শুরু করি আজকের ব্লগ, আর ফর্ম ফিল আপ করতে যাই, নেক্সট দেখা হচ্ছে। চল ওঠ, একটু পরে দেখা হচ্ছে। ফর্ম ফিল আপের জন্য অনেকগুলো ফটো লাগবে, আর আমাদের কাছে সেগুলো ছিল না অতগুলো, তার জন্য আমরা প্রথমেই গেলাম ফটো করতে। তো কিছু প্রসেসিংয়ের জন্য আমাদের অনেকটা সময় ওয়েট করতে হলো, তারপর ফাইনালি আমরা ফর্ম ফিল আপের জন্য গেলাম, আর ঝটপট করে আমাদের ফর্মগুলো ফিল আপ করে ফেললাম। তো এই যে হয়ে গেছে আমাদের ফর্ম ফিল আপ। এখন কটা বাজে রে? এখন বাজে 2:11। আমরা এসেছি সেই কটায়, 11:30 সময় আমরা কলেজে ঢুকেছিলাম, কাজ মেটাতে মেটাতে অনেকটা লেট হয়ে গেল, 2:11 বেজে গেছে। এখন আমরা ফর্ম টর্ম ফিল আপ করে সব কিছু রেডি করে দিয়ে বেরোলাম। খেতে যাবা নাকি কোথাও রুমে চলে যাবা? একেবারে বাইরে খেতে মানা করছে। খেয়ে যাবা? খাবি না, গন্ধ শুকে চলে যাবি। আর ম্যাম এই কয়েকদিন কিন্তু বাইরে খাবা না একদম। তো যাই আমরা একটু কিছু খেতে টেতে যাই, কাজ মিটে গেল, খেয়ে দিয়ে তারপরে রুমে যাব। তো চলো দেখা যাক কোথায় যাই, খেতে কি করতে পারি, দেখা হচ্ছে নেক্সট। চলে এসছি, আমরা যাচ্ছি বড়োস, আমাদের রুমের পাশে দারুণ একটা রেস্টুরেন্ট, অনেক ভালো খাবার, দারুণ দারুণ একটা রেস্টুরেন্ট, অনেক টেস্টি খাবার। যাই গিয়ে তো আমরা চলে এসেছি, আর খাবারও অর্ডার করা হয়ে গেছে। আমরা নান আর চিকেন বাটার মশলা অর্ডার করেছি, সবারই নান খাওয়ার ইচ্ছা ছিল। আমার তো নান পেলে আর কিছু লাগে না, আমি সবসময় নানের দিকে তাকিয়ে থাকি। তো নান অর্ডার করলাম, আর চিকেন বাটার মশলা অর্ডার করলাম, সাথে পেপসি অর্ডার করলাম। এখন খাবারগুলো আসুক, এখানে আসলাম কারণ এটা আমার বিল্ডিংয়ের পাশে, আবার খাবারগুলো ভীষণ ভালো, পুরো ইন্ডিয়ান ইয়ে ফলো করে। তো আমরা বসলাম, এখন খাবার আসুক ওয়েট করে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, টায়ার্ড হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল ফর্ম ফিল আপ করতে। কি বিধ্বস্ত লাগছে আমার, সবাইকেই তাই লাগছে, কাউকেই ভালো লাগছে না। খেয়ে নিয়েছিস? খেতে পেয়েছিল তো, সব খেয়ে নিয়েছে। তো ওয়েট করি খাবার আসার, প্রচণ্ড খেতে পেয়েছে। বেচারিদের মুখগুলো একদম কষ্টকর হয়ে গেছে, খিদে পেয়ে না দেখুন, ও তো মরেই গেছে, একে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেচারিকে দেখে আরো আমরা খেতে আসলাম, এই দুজনকে দেখে আরো বেশি তাড়াতাড়ি খেতে আসলাম। হ্যাঁ একদম তন্দুরুস্ত।
কোনো ব্রেক নেই, মনটা করে উড়ু উড়ু। তোর ব্যাক কভার আর তোর জামার কালার সেম হয়ে গেছে রে। আমার ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ সেটা তো তুই আর নিবি না, ওয়েট কর খাবার আসছে। কি আসছে আসছে খাবার আসছে? ও বাবা, চলে এসছে। হ্যাঁ দুটোই চিকেন বাটার মশলা দিয়েছিলাম আর এটা নান। তুই আর কত মুজবি চামচটা? হ্যাঁ তোর মুখ দেখা যাচ্ছে না, এবার সার্ভ কর। হ্যাঁ অনেক ভালো লাগছে, বাচ্চারা খেলার জিনিস পেয়েছে, মজা পেয়েছে খেলে। সার্ভ কর সার্ভ কর। যাই হোক কেমন বল, নট বাটার চিকেন কড়াই মশলা টাইপস খা, আমিও খাই দেখি কেমন টেস্ট হয়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু বাইরে একটু বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। আমাদের কাছে একটা ছাতা আছে, দুটো ছাতা নেই, আমি ছাতা আনিনি, না হলে চারজন চলে যেতে পারতাম ইজিলি। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন যেতে গেলে ভিজে যাবো, আর পরীক্ষার টাইমে ভিজে গেলে জ্বরটা আসলে সমস্যা। তো আমরা এখন একটু ওয়েট করছি বৃষ্টিটা কমার, বৃষ্টিটা কমলে বাড়ি যাবো, মানে রুমে যাবো। ভালোই বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মধ্যে গেলে একদম ভিজে পড়ে একাকার হয়ে যাব, ওয়েট করা ছাড়া কোনো রাস্তা নেই। বৃষ্টিটা একটু কমার সাথে সাথেই আমরা চলে এলাম রুমে, পাশেই ছিল তার জন্য অসুবিধা হয়নি, কমার সাথে সাথেই চলে আসতে পারলাম। এখন ঝটপট স্নান করে নিই কারণ দেরি হয়ে গেল, অলরেডি 3:30 বেশি বেজে গেছে, আবার উঠে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষাও এগিয়ে আসছে। তো আজকে তো অনেকটা টাইমই নষ্ট হলো, কলেজে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, পুরো সকালটাই নষ্ট হয়ে গেল। এখন ঝটপট স্নান করে নিই, স্নান করে একটু রেস্ট করি, একটা ঘুম দিই, তারপরে আবার সন্ধ্যেবেলা থেকে শুরু করা যাবে আমাদের পড়াশোনার জার্নি, পরীক্ষার প্রিপারেশন। তো যাই ঝটপট স্নান করে নিই। তো স্নান টান করে একটু ভালো মতো ঘুম দিয়ে নিয়েছিলাম, এখন একটা ঘুম দিয়ে উঠলাম। এদিকে চা রেডি হয়ে গেছে, চাটাও করে নিয়ে এসেছি, ওদেরকেও ডাকলাম, ওরা সবাই আসলো। তো এখন চা খেতে হবে, চাটা খেয়ে একটু পড়তে বসবো কারণ লেট হয়ে যাচ্ছে, আরও তাড়াতাড়ি ওঠা উচিত ছিল কিন্তু এত টায়ার্ড ছিলাম আর ওঠা হয়নি। তখন ফটাফট চা খেয়ে নেই, চা খেয়ে আমরা যাই পড়তে বসি। এদিকে আছে আলিয়ার নিয়ে আসা পিঠে, এই আমাদের চা, আর এই আমাদের আলিয়া। আমাকে যে এই সাইডে দিয়ে আমার জায়গাটা যাই বসলি, তোমার সিংহাসনে বসছি, ভালো লাগছে। কেমন দেখ, কেমন আরাম, কেমন বল, জায়গায় ভালো মতো এই পাশে চলে আর আমাকে আমার জায়গায় বসতে দে। আজকে আমি একটু আরাম করি, সবসময় এরকম করে মজা মজা খেতে হয়। তুইও খা, কই 1 কেজি, এই তো নিয়ে যাওয়ার টাইমে 1 কেজি এখানে তো হয়ে যাবে, তাই না? রেখেও যেতে পারবো না, এই জন্য আগে নিয়ে যেতে হতো। আচ্ছা খা, এরকম করে খা কি, তো খা খা, তাড়াতাড়ি পড়তে বসতে হবে, খা তুই খা। অনেক মজা পেয়েছে শুনে, মানে সেই ভাবে বসে ফিল দিচ্ছে দেখতো। তাই না, তোকে ধরে ছেলে ফেলে দিতে পারি যখন তখন, সাবধানে থাকিস। আর তুই
পারিছি না আমি অত হালকা ফুলকা না বুঝলে দেখা দিলে ও খা 48 কেজি আমি হ্যাঁ ও ওয়াও ও না তাই না অনেক 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 চাটা খেয়ে এক ঘন্টা গল্প করে তারপরে ইচ্ছে করলো বইটা খুলি পড়ি কারণ অনেকদিন পড়া হয়নি আর তারপরেও মানে এত ভাস্ট এত লেন্থি সিলেবাস যে শুরু করতেই ভয় লাগছে তো যাই হোক অনেক মন্টনকে বুঝিয়ে আসলাম শুরু করতে এবার একদম ভালোভাবে কনসেন্ট্রেট করে পড়তে হবে তো এইদিকে সবাই বসে গেছে আমিও আসলাম আমি আলিয়াদের রুমে আসলাম পড়ার জন্যে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো একটা সেন্টেন্স শুধু পড়তে যাচ্ছিলাম হ্যাঁ এখন তো পড়বই এখন মন দিয়ে পড়বই ওইদিকে দেখো অনেক গভীর ভাবে পড়ছে তাই না থাকেই মানুষের কনসেন্ট্রেট হ্যাঁ 45 মিনিটই থাকে ওইদিকে ওর বেডে পড়ে গেছে এদিকে আমি আছি আলিয়ার বেডে আমরা গ্রুপ স্টাডি করছি মেডিকেল লাইফে এটাই করতে হয় গ্রুপ স্টাডি করতে হয় আমরা গ্রুপ স্টাডি করছি আমি ওর রুমে এসে গেছি ওর রুমেই পড়ছি কারণ আমার রুমে একটু খাটে ওরা ব্যাক সাপোর্ট পায় না তার জন্য আমি চলে এসেছি ওদের রুমে তোমাকে ব্যাক সাপোর্ট দিয়েছি আমি দেখেছো হ্যাঁ আমাকে ব্যাক সাপোর্ট দিয়েছে এই যে অনেক ভালো সাপোর্ট দিয়েছে শুরু করলাম সার্জারি দিয়ে যেটা এখনো অর্ধেকও এসে পারিনি সবে শুরু করেছি তো করি পড়াশোনা শুরু করি তাড়াতাড়ি শেষ করতে হবে আবার বেশি রাত করা যাবে না নাহলে আবার অনেক কষ্ট হয় তো যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমি আসবো তাড়াতাড়ি নতুন কিছু ব্লগ নিয়ে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল নিও দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা